I'm just a big fan, sir. Sir? Sir, बहुत शरीफ सा लगता है. Call me Don. Hey guys, I'm Raj. Welcome to Cine Bros. So, Shahrukh Khan ke shoriye notun Don hocche Ranveer Singh. Ei news ta last kichudin porjonto social media te ghurpak khacche. Ei byapar niye puro social media gorom. Onek troll hocche, onekei Ranveer Singh ke troll korche, onekei abar Farhan Akhtar ke troll korche. Shahrukher poriborte Ranveer Singh kibhabe Don hote pare. Ei byapar niye cinema lover-der majhkhane ekta তর্ক বিতর্ক একটা সমালোচনার সৃষ্টি হয়েছে তো এই ব্যাপারটা নিয়ে আমি প্রথম থেকে কোনো কথা বলিনি এর কারণ হচ্ছে ডন নিয়ে শুধুমাত্র এই লাস্ট কিছুদিন পর্যন্তই না লাস্ট কয়েক বছর ধরেই বিভিন্ন সময়ে বিভিন্ন রিউমার শোনা যাচ্ছে বাট ফাইনালি সেসবের কিছুই আর হচ্ছে না এই জন্য এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাইনি বাট এখন অনেক ভেরিফাইড সোর্সেস থেকে একই কথা জানা যাচ্ছে সবাই একই কথা বলছে যে শাহরুখ খানকে সরিয়ে রণবীর সিংকে করা হচ্ছে নতুন ডন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে রণবীর সিংকে নতুন ডন ঘোষণা করে দেওয়া হবে সো এত সব ট্রাস্টেড সোর্স থেকে একই খবর পাওয়ার পরে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে শাহরুখ এখন আর ডন থাকছে না তার পরিবর্তে ডন হতে যাচ্ছে রণবীর সিং তো এই পুরো ব্যাপারটা নিয়ে আমার প্রতিক্রিয়া কি রণবীর সিংকে নতুন ডন হিসেবে কতটুকু মানাবে এই ব্যাপারটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো প্রথমত এই পুরো ব্যাপারটা নিয়ে রণবীর সিং প্লাস ফারহান আক্তারকে যে ট্রোলিং এর শিকারটা হতে হচ্ছে অ্যাকচুয়ালিতে কিন্তু তারা এটা ডিজার্ভ করেন না কেন করে না এর কারণ হচ্ছে শাহরুখকে কিন্তু মেকাররা এই ফিল্ম থেকে বাদ দেয়নি শাহরুখ খান নিজেই এই ফিল্ম থেকে সরে দাঁড়িয়েছেন তার স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না যার কারণে তিনি এই ফিল্মের সাথে সংযুক্ত থাকতে যাচ্ছেন না সো যেহেতু শাহরুখ খান নিজেই এই ফিল্ম থেকে সরে দাঁড়িয়েছে এখন মেকারদের কাছে দুইটা চয়েস আছে একটা হচ্ছে এই ফ্রাঞ্চাইজটাকে এখানেই পুরোপুরিভাবে দি এন্ড করে দেওয়া আর একটা হচ্ছে নতুন কাউকে নিয়ে এগিয়ে যাওয়া এখন আপনি নিজেই ভেবে দেখুন এরকমের সফল একটা ফ্রাঞ্চাইজ তারা কেন কোনো প্রডিউসার কোনো মেকার কেন এই ফ্রাঞ্চাইজটাকে বন্ধ করে দেবে একেবারেই দেবে না তারা তো অবশ্যই কাউকে না কাউকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাইবে আর মেকাররা এখানে ঠিক সেই কাজটাই করতে যাচ্ছে সো এটাকে নিয়ে তাদের ট্রল করা একেবারেই যায় না এবার আসি শাহরুখ খান কেন এই ফিল্মটা থেকে সরে দাঁড়ালো আর এই পুরো ব্যাপারটা নিয়ে আমার প্রতিক্রিয়া কি একজন শাহরুখ ফ্যান হিসেবে আমি পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছি ওয়েল ডন ক্যারেক্টারটা একটা ক্লাসিক ক্যারেক্টার এই ক্যারেক্টারের ফ্যান না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর একটা ব্যাপার এমনকি যারা শাহরুখ খানকে একজন অভিনেতা হিসেবে পছন্দ করেনও না তারাও কিন্তু এই ক্যারেক্টারের ফ্যান প্রথমে এই ক্যারেক্টারটা অমিতাভ বচ্চন প্লে করেছিল তারপরে শাহরুখ খান এই চরিত্রটাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে যেখানে হি ইজ জাস্ট আনটাচেবল সো এই ব্যাপারটা নিয়ে সবাই মোটামুটি ক্ষুব্ধ যে শাহরুখ খানকে কেন আর ডন হিসেবে দেখা যাবে না বাট স্ট্রেঞ্জলি অ্যাজ এ শাহরুখ ফ্যান আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে একেবারেই ক্ষুব্ধ না বরঞ্চ এই ব্যাপারটা নিয়ে আমি মোটামুটি হ্যাপি ব্যাপারটা শুনতে একটু স্ট্রেঞ্জ লাগছে না যারা শাহরুখের ফ্যান না তারাও এই ব্যাপারটা নিয়ে ক্ষুব্ধ বাট একজন শাহরুখ ফ্যান হয়ে কেন এই ব্যাপারটা নিয়ে আমি একেবারেই ক্ষুব্ধ না ওয়েল লেট মি এক্সপ্লেন আমি ক্ষুব্ধ না এর কারণ হচ্ছে আমি মনে করি শাহরুখের এই ফ্রাঞ্চাইজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা একেবারে সঠিক সিদ্ধান্ত কেন এই ব্যাপারটা বুঝতে হলে আপনাকে শাহরুখ খানের কেরিয়ারে বর্তমান সময়ে সে ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটার দিকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে বেশ কিছু বছর ধরে শাহরুখ খানের সময় খুবই খারাপ যাচ্ছিল তার সিনেমা একটাও বক্স অফিসে আশানুরূপ পারফর্ম করতে পারেনি এরপর সে বিশাল একটা ব্রেক নিয়ে একটা হিউজ কামব্যাক করে এই মুহূর্তে শাহরুখ তার ক্যারিয়ারের যে জায়গাতে দাঁড়িয়ে আছে তার আপকামিং যে সমস্ত ফিল্ম আছে প্রত্যেকটার দিকে যদি আপনি তাকান এই পাঠান যেটা গেল এরপরে জওয়ান আসতেছে প্লাস ডানকি প্রত্যেকটা ফিল্মই কিন্তু একেবারে রুট লেভেলের অডিয়েন্সের সাথে কানেক্ট করার মতো ফিল্ম পাঠান দিয়ে তো সে সিনেমা ইতিহাসে সেরা কামব্যাক করেছে এরপরে জওয়ান আসতেছে সেটা কি করবে সেটা আপনারা ভালোই আন্দাজ করতে পারছেন এরপরে আসতেছে রাজকুমার হিরানির ডানকি যদিও সেটা কোনো অ্যাকশন ফিল্ম একেবারেই না বাট রাজকুমার হিরানির ফিল্মে অ্যাকশনের প্রয়োজন হয় না ভালো গানেরও প্রয়োজন হয় না তার ফিল্মের স্ক্রিপ্ট এমন স্ট্রং থাকে যেটা সব ধরনের অডিয়েন্সকে হলে টেনে আনতে সমর্থ হয় সো খুব বড়সড় রকমের কোনো অঘটন না ঘটলে এই সামনের দুটো ফিল্মও বক্স অফিসে সুপার সাকসেসফুল হতে যাচ্ছে যে ব্যাপারটা মোটামুটি কনফার্ম এবং শাহরুখ খান বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে আগামী 10 বছরে সে অনেকগুলো অ্যাকশন ফিল্ম করতে চায় যেই ধরনের ফিল্ম এখন দর্শক দেখতে যাচ্ছে সো যে ধরনের ফিল্ম এখন শাহরুখ খান করতে চাইছে যে ধরনের ফিল্ম এখন শাহরুখকে সুপার সাকসেস এনে দিবে সেই ক্যাটাগরির ফিল্মের মধ্যে কি ডন পড়ে একেবারেই না হ্যাঁ ডন অবশ্যই একটা অ্যাকশন একটা ক্রাইম থ্রিলার ফ্রাঞ্চাইজ যেটার প্রোডাকশন ভ্যালু যথেষ্টই ভালো এমন একটা ফিল্ম যেটাকে হলিউডের যে কোনো ফিল্মের পাশাপাশি রাখা যায় সেক্ষেত্রে কোনোভাবেই এই ফিল্মের প্রোডাকশন ভ্যালুর দিক দিয়ে কিংবা ফিল্মের কন্টেন্টের দিক দিয়ে ফিল্মটাকে ছোট মনে হবে না সবকিছু ঠিক আছে বাট কথা হচ্ছে এই ডন কি গ্রাসরুট লেভেলের অডিয়েন্সের সাথে কানেক্ট করার মতো ফিল্ম একেবারেই না আমরা যারা অনেক সিনেমা দেখি যারা সিনেমা লাভার তাদের কাছে হয়তো বা এই ফ্রাঞ্চাইজটা কিংবা এই ক্যারেক্টারটা অনেক বেশি জনপ্রিয় বাট আপনি যদি একটু চিন্তা করে দেখেন এটা কিন্তু খুবই একটা নিশ ফিল্ম এই ফিল্মের গল্প কিন্তু এমন থাকে না যেটা মাস অডিয়েন্সের সাথে কানেক্ট করবে ডনের গল্প কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড থাকে আর এটা একটা জাস্ট চেস গেম খুব একটা ওভার দ্য টপ অ্যাকশন থাকে না অডিয়েন্স যে দেখে খুব সহজেই বুঝে যাবে এরকমের গল্পও থাকে না সো এই গল্পটা কিন্তু একেবারেই গ্রাসরুট লেভেলের অডিয়েন্সের সাথে কানেক্ট করার মতো গল্প না হ্যাঁ অবশ্যই ভালো চলবে শাহরুখ খানের একটা হিউজ ফ্যান বেস আছে প্লাস এটা অলরেডি একটা এস্টাবলিশড ফ্রাঞ্চাইজ বাট যতটুকু বিজনেস করবে
এই মুহূর্তে যদি দাঁড়িয়ে এই ফিল্মটা একটা 200 কোটির বিজনেস করে সেটা কিন্তু শাহরুখ খানের জন্য এনাফ বিজনেস না। যখন ডন 2 এসেছিল সেটা মোটামুটি ভালো বিজনেস করেছিল, বাট সেই বিজনেসটা কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে একেবারেই এনাফ না। যখন ডন 2 এসেছিল 2011 সালে ওই সময় কিন্তু বলিউডের একটা আধিপত্য ছিল। এখন যেমন সাউথের ইন্ডাস্ট্রির ফিল্মগুলো এসে বলিউডকে ডমিনেট করছে, সেই ব্যাপারটা কিন্তু তখন বলিউডে ছিল না। আজকে একটা RRR, একটা পুষ্পা, একটা KGF, একটা কান্তারা এসে বলিউড বক্স অফিস থেকে 300-400 কোটি টাকার বিজনেস করে নিচ্ছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি শাহরুখ খান একটা 200 কোটি 250 কোটির একটা সিনেমা ডেলিভার করে সেটা কিন্তু এনাফ হবে না। বলিউডের এখন সব বড় বড় মুভি দরকার এবং বড় বড় যারা স্টার্স রয়েছে তাদেরও কিন্তু এই জিনিসটা দরকার, যেটা শাহরুখ খান পাঠানের মাধ্যমে ডেলিভার করেছে। সো পাঠানের মতো এরকম একটা হিউজ সাকসেস দেবার পরে, যার পরবর্তী ফিল্ম আসতে চলেছে জওয়ান, যেটাও একটা হিউজ সাকসেস হবে, তারপরে ডানকি সেটাও হবে, তারপরে কেন সে এরকম একটা গ্যাম্বল করবে, কেন সে ডনের মতো এরকম একটা নিশ ফিল্ম করবে, এই গেল একটা রিজন। দ্বিতীয়ত, এই ফ্রাঞ্চাইজের যারা মেকার তাদের কিন্তু কোনো দূরদর্শিতা নেই, কোনো সুদূর প্রসারী প্ল্যান নেই। কারণ যদি আপনি দেখেন, প্রথম ফিল্মটা এসেছিল 2006 সালে, তারপরে 5 বছরের গ্যাপে 2011 সালে আসে ডন 2, এখন চলতেছে 2023 সাল, দ্যাট মিনস 11-12 বছরের একটা গ্যাপ। সো ডন 2 2011 সালে যেটা বক্স অফিসে একটা সাকসেসফুল ফিল্ম ছিল, তারপরেও এমন না যে ওই ফিল্মটা সাকসেসফুল হয়নি এই কারণে এই ফ্রাঞ্চাইজের পরবর্তী কোনো ফিল্মই তারা কোনো প্ল্যান করেনি। এরকম একটা সাকসেসফুল ফিল্ম হবার পরেও পরবর্তী ফিল্মের চিন্তাভাবনা করতে করতে তাদের কাছে 11-12 বছর সময় লেগে গেল। এই ব্যাপারটা থেকে এটাই প্রমাণিত হয় যে এদের আসলে কোনো সুদূর প্রসারী প্ল্যান নেই। এই 11-12 বছর পরে তারা আজকে একটা ডন 3 করলো, এরপরে পরবর্তীতে ডন 4 পেতে আরও কত বছর লাগে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এখন যখন নিয়মিত অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হচ্ছে, মার্কেট চেঞ্জ হচ্ছে, এই সময় দাঁড়িয়ে এরকম একটা ফ্রাঞ্চাইজ যাদের মেকারদের কোনো সুদূর প্রসারী চিন্তাভাবনা নেই, তাদের সাথে একজন বড় স্টারের যুক্ত থাকাটা কতটুকু যুক্তিযুক্ত? এখন অনেকেই বলতে পারেন যে ভাই 11-12 বছরের গ্যাপ, এটা তো খুব বেশি বড় গ্যাপ না। টপ গান ম্যাভেরিক, যেটা 36 বছর পরে এসেছে, তারপরও বক্স অফিসে একটা সুনামি নিয়ে এসেছে, ইয়েস, বাট সেই সব উদাহরণ এক্ষেত্রে খাটে না। টপ গান ম্যাভেরিক তারা করতে পারেনি কারণ ওটা নিয়ে টপ ক্রুজের যে প্ল্যান ছিল, যেগুলো টেকনিক্যালি অ্যাচিভ করার মতো ইকুইপমেন্ট তাদের ছিল না। ফাইটার জেটগুলো নিয়ে যে ধরনের পাগলামি সে করেছে, এই সমস্ত জিনিস কিভাবে ক্যামেরায় ধারণ করবে, এই সমস্ত যেসব টেকনিক্যাল চ্যালেঞ্জেস ছিল সেগুলোকে কাটিয়ে উঠতেই তাদের এতটা সময় লেগেছে। দ্যাট মিনস তাদের প্ল্যান থাকলেও তাদের পক্ষে আগে এই ফিল্মে শুটিং করা সম্ভব ছিল না। বাট ডন কিন্তু একেবারেই সেরকমের কোনো ফিল্ম হতে যাচ্ছে না। এরা এমন কিছু বানাচ্ছে না যেটা টেকনিক্যালি তাদের অ্যাচিভ করতে এত বছর লেগে যেতে পারে। সো এর একমাত্র কারণ হচ্ছে এদের প্রপার কোনো প্ল্যান নেই। এখন যদি শাহরুখ ডন হিসেবে কামব্যাক করেও, মেকারদের প্ল্যান কি, পরবর্তী সিনেমা নিয়ে মেকারদের কি চিন্তা ভাবনা? প্ল্যান এটাই যে এই সিনেমাতে শাহরুখ কামব্যাক করবে এবং ডনের টাইটেল অন্য কোনো নতুন অভিনেতার হাতে হ্যান্ড ওভার করবে। দ্যাট মিনস তার ডন এখানে শেষ হবে এবং সে অন্য কোনো ডনকে, নতুন কোনো অ্যাক্টরকে প্রমোট করে দিয়ে যাবে। তো এত বছর পরে এই রকমের কামব্যাক করে অ্যাকচুয়ালি কি লাভ? এত ঢাকঢোল পিটিয়ে এসে যদি দেখা যায় যে সেই অন্য কোনো অভিনেতার হাতে শাহরুখ খান ডনের টাইটেলটা হ্যান্ড ওভার করছে, একজন শাহরুখ ফ্যান হিসেবে কিংবা ডন লাভার হিসেবে, এই ব্যাপারটা দর্শকের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে? আমার তো মনে হয় না যে ব্যাপারটা কারো কাছে এনজয়েবল হবে। অ্যাটলিস্ট আমি তো এটা দেখে পুরোপুরিভাবে মেজাজ গরম হয়ে যাবে। এখন শাহরুখ যে এই ফ্রাঞ্চাইজ থেকে সরে দাঁড়িয়েছে তাতে একেবারেই খারাপ লাগছে না, বাট যদি স্ক্রিনে গিয়ে এইটা দেখা যায় এত বছর পরে, তাহলে শিওরলি মেজাজ গরম হবেই হবে। তো মেকারদের প্ল্যান হচ্ছে শাহরুখ খানকে এত বছর পরে ডন হিসেবে কামব্যাক করানো, শুধুমাত্র তাদের যে নতুন ডন তাকে প্রমোট করার জন্য। মানে মেকাররা এটা চাচ্ছে যে শাহরুখ খান এসে তার ফ্যান্সদেরকে বলুক যে তোমরা এখন এই নতুন ডনের সিনেমা দেখো। বাহ, এন্ড দ্যাট এ ফাকিং জিনিয়াস আইডিয়া। যখন শাহরুখ খানের এই ক্যারেক্টারটা, এই মুভিটা দরকার ছিল, তখন এই সমস্ত মেকারদেরকে খুঁজে পাওয়া যায়নি। যে সময় শাহরুখ খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, নতুন কোনো সিনেমা সাইন করছিল না, একটা ব্রেক নিয়েছিল, তাকে অবশ্যই একটা সাকসেসফুল ফিল্মের মাধ্যমে কামব্যাক করতে হতো, না হলে তার কেরিয়ার বিশাল একটা হুমকির মুখে পড়তে পারতো। সেই সময় বারবারই মিডিয়াতে ডন 3 এর কথা উঠে এসেছে, এমনকি শাহরুখ খানের যারা ফ্যান আছে সবাই যাচ্ছিল যে শাহরুখ খান ডন 3 এর মাধ্যমে কামব্যাক করুক, বিকজ এটা অলরেডি ওয়েল এস্টাবলিশ একটা ক্যারেক্টার, যেটা ইয়েস অফকোর্স পাঠানের মতো এত হিউজ ব্যবসা করতো না, বাট স্টিল এই ফিল্মটার মাধ্যমে যদি শাহরুখ কামব্যাক করতো অ্যাটলিস্ট হিট সুপারহিট অবশ্যই হতো, ফ্লপ অ্যাটলিস্ট হতো না। এখন শাহরুখ পাঠানের মাধ্যমে হিউজ একটা কামব্যাক করেছে, যেটা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে না, সবকিছু ঠিকঠাক আছে, বাট ওই মোমেন্টটাতে কিন্তু সেটা আমরা শিওর ছিলাম না। শাহরুখ খানের জন্য ডন 3 হতে পারতো একটা পারফেক্ট, একটা সেফ কামব্যাক ফিল্ম, বাট তখন যখন মিডিয়া বারবার এই মেকারদেরকে, ফারহান আখতারকে জিজ্ঞাসা করেছে যে ডন 3 নিয়ে তাদের প্ল্যান কি, তারা বারবারই বলেছে ডন 3 নিয়ে তাদের একেবারেই কোনো প্ল্যান নেই, ডন 3 নিয়ে তারা কোনো কিছুই ভাবছে না, এটা ছিল তাদের অ্যান্সার। সে ডন 3 নিয়ে কিছুই ভাবছে না, সে ভাবছে জিলে যারা নিয়ে, একটা নারী কেন্দ্রিক সিনেমা। যদিও এখনো পর্যন্ত সেই সিনেমা একেবারেই আশার আলো দেখেনি, সেই সিনেমারও এখনো পর্যন্ত কিচ্ছু কোনো প্রোগ্রেস হয়নি, বাট আজকে শাহরুখের একটা রাজকীয় কামব্যাক হয়ে যাওয়ার পরে হঠাৎই তাদের ডন 3 নিয়ে এরকম একটা প্ল্যান মাথায় আসলো যে শাহরুখ খানকে দিয়ে আমাদের নেক্সট ডনকে কিভাবে প্রমোট করে রাখা যায়। আর শাহরুখের যদি আগের দিন থাকতো তাহলে অবশ্যই হ্যাঁ বলে দিত কোনো রকমের সন্দেহ ছাড়াই, বিকজ
কাছের মানুষদেরকে শাহরুখ বারবারই কোনো রকমের স্ক্রিপ্ট না পড়েও হ্যাঁ বলে এসেছে। এখন যে শাহরুখ ফাইনালি না বলতে শিখে গেছে, যে না বলতে পেরেছে, এই জন্যই আমি হ্যাপি। এই কাছের মানুষ কিংবা পরিচিত মানুষদের থেকে স্ক্রিপ্টের উপরে বেশি নজর দেওয়া, স্ক্রিপ্টকে বেশি ইম্পর্টেন্স দেওয়া, যে জিনিসটা শাহরুখ খানের করার দরকার ছিল, সেইটা যে ফাইনালি সে করতে শিখে গেছে, এই জিনিসটা দেখে একজন ফ্যান হিসেবে আমি খুবই হ্যাপি। এবারে শেষ প্রশ্ন, রণবীর সিং তাকে ডন হিসেবে কতটুকু মানাবে? সে কি ডনের জন্য পারফেক্ট চয়েস? উত্তর হচ্ছে একেবারেই না। রণবীর সিং খুবই ভালো একজন অভিনেতা, বাট তাকে ডন হিসেবে একেবারেই মানাবে না। সত্যি বলতে শাহরুখ তার চার্ম, তার উইট নিয়ে ডন ক্যারেক্টারটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, শুধুমাত্র বলিউড কেন, ইন্ডিয়ান সিনেমাতে এখন এমন কোনো অভিনেতা নেই যে শাহরুখের ওই ক্যারেক্টারটাকে, ওই পারফরমেন্সটাকে ম্যাচ করতে পারবে। সো শুধুমাত্র রণবীর সিং কেন, যাকেই নেওয়া হোক না কেন, কেউই শাহরুখের ওই পারফরমেন্স ম্যাচ করতে পারবে না। বাট ওটা ম্যাচ করতে না পারলেও অ্যাটলিস্ট তার কাছাকাছি কেউ যেতে পারে এমন কাউকে নেওয়া উচিত ছিল। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে ডন হিসেবে আপনি কাকে পিক করবেন, আমি বলবো ঋত্বিক রোশন। আর ডন টু এর মধ্যে কিন্তু ঋত্বিক রোশনের একটা ক্যামিও ছিল, যার জন্য এখন যদি ঋত্বিককে ডন হিসেবে কাস্ট করা হয় তাহলে কিন্তু এটা খুবই স্মুথলি ট্রানজিশনটা হতে পারত। বাট রণবীর সিং এই মুহূর্তে একেবারেই গুড চয়েস না। ফাইনালে কি হয়, সে কতটুকু স্কিল দেখাতে পারে এই চরিত্রে, সেটা তো এই সিনেমাটা আসলেই বলা যাবে। বাট এই মুহূর্তে তাকে ডন হিসেবে আমি একেবারেই মেনে নিতে পারছি না। সো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা। अब मुझे कोई नहीं रोक सकता।